হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল স্পন্দনে। আজকে যে ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি, এটা তোমাদের সবার অনেক অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল, যে আমাদের রিসেন্ট মলডিভস ট্রিপের টোটাল প্যাকেজ, মানে আমাদের কত খরচা হয়েছিল বা আমরা কীভাবে বুকিং প্রসিজার আমাদের ছিল বা আমরা কীভাবে গেছিলাম, কী কী ইউনো ডকুমেন্টেশন আমাদের হয়েছিল, তো এই সমস্ত কিছু কোয়েশ্চেন্স নিয়ে আজকের এই ভিডিওটা থাকবে। আশা করি এই ভিডিওটা খুব হেল্পফুল এবং তার সাথে ইনফরমেটিভ হবে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকেও স্কিপ করো না, কারণ হতে পারে কোনো একটা ইম্পর্টেন্ট ইউনো ইনফরমেশন তোমরা স্কিপ করে যেতে পারো। আর যতই হোক এটা একটা ইন্টারন্যাশনাল ট্রিপ এবং ইন্টারন্যাশনাল ট্রিপের আগে আমার মনে হয় ইন ডিটেল ট্রিপ সম্পর্কে জানাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আজকের এই ট্রিপে শুধুমাত্র বাজেট বা কিভাবে গেছি সেই সব শুধুই নয়, মানে মলডিভস যেতে গেলে কি কি মিনিমাম প্রিকশনস নিতে হয় বা এই যে অস্বাভাবিক ট্যান আমার হয়েছে, মানে তোমরা যদি ক্যামেরায় দেখো যে পুড়েছি আমি সাংঘাতিকভাবে, তো এইগুলো থেকে কী করে বাঁচতে হবে সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা থাকবে। কী কী ড্রেস ক্যারি করতে হবে সেসব আমি সমস্ত ইন ডিটেল বলে দেবো। সো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমেই বলে রাখি, আমি আগেও একটা ইউনো লাইক ট্যুরের ভিডিওতে এই কথাটা বলেছিলাম যে কোনো জায়গায় ঘুরতে গেলে তুমি তোমার একটা বাজেট থাকে যেটা খুব ইম্পর্টেন্ট। তুমি কিভাবে কত টাকার মধ্যে একটা জায়গায় ঘুরতে চাইছো, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মলডিভস এমন একটা জায়গা যেখানে লোকে চাইলে 50-60 হাজার টাকাতেও ঘুরে আসতে পারে, আবার কেউ চাইলে 10 লাখ টাকাও আরামসে ওখানে ঘুরে আসতে পারে। তো কিছুটা কিছু কিছু জিনিস থাকে যেগুলো খুব সাবজেক্টিভ, পার্সন টু পার্সন ভ্যারি করে। আমরা যেটা ট্রিপটা করেছিলাম মোটামুটি একটা মানে সব কিছু মিলিয়ে যাতে একটা হ্যাপেনিং ট্রিপ হয় সেটাই আমরা চেষ্টা করেছিলাম উইদিন বাজেট। তো সেইভাবে নিয়ে আজকে জাস্ট এই ডিসক্লেমারটা দিয়ে ভিডিওটা শুরু করছি। সো ইয়া, তো ফার্স্টে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটু জানতে হবে যে আমরা মলডিভস ট্রিপটা কীভাবে প্ল্যান করেছিলাম বা কেন আমাদের মাথায় হঠাৎ মলডিভস ঘোরার কথাটা এলো। তো বেসিক্যালি আমাদের বিয়ে হয়েছে ডিসেম্বরে এবং আমাদের প্ল্যান ছিল হানিমুনে মলডিভস যাওয়ার ডিসেম্বর বা জানুয়ারিতে, বাট সেই সময় একটা করোনা পরিস্থিতি, তখনও লাস্ট ইয়ার পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, সেই সময় আবার থার্ড ঢেউ আসবে, এইসব বিভিন্ন কারণে প্লাস ইন্টারন্যাশনাল ফ্লাইটও জানুয়ারিতে বন্ধ হয়ে যায়। তো এইসবের জন্য আমরা মলডিভস ট্রিপটাকে পজ করে দিয়েছিলাম এবং ইনস্টেড অফ মলডিভস আমরা কাশ্মীর ঘুরে এসেছিলাম, উইচ ওয়াজ অসম ট্রিপ। তো তোমরা যদি এখনো কাশ্মীরের ব্লগগুলো না দেখে থাকো, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো বা এখানে কত একটা মেনশন করে দেবো, তোমরা কাশ্মীরের ব্লগগুলো আমাদের দেখতে পারো, বিকজ দ্যাট ওয়াজ ওয়ান অফ আওয়ার বেস্ট ট্রিপ। তো যাই হোক, তাও তারপর থেকে কোথাও না কোথাও একটা মনের মধ্যে আশা ছিল যে এবার একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করতেই হবে। এবং আমি এবং আমার হাজব্যান্ড অনিন্দ আমরা দুজনেই ঘুরতে প্রচণ্ড ভালোবাসি, এবং আমার মনে শুধু এটা আমরা বলে না, যারা আমাকে এখানে দেখছো বা সবাই, আমার মানে ঘুরতে সবাই ভালোবাসে, কে না ঘুরতে ভালোবাসে। তো যেহেতু বললাম কি ডিসেম্বরে আমাদের একটা যাওয়ার প্ল্যান ছিল, তো তার আগে প্রচুর রকমের রিসার্চ চলেছিল মলডিভস নিয়ে, এবং আমি কোনো জায়গা ঘুরতে গেলে তার আগে সেটাকে নিয়ে প্রচণ্ড ঘাঁটতে ভালোবাসি, মানে কোন রিসর্টে বেস্ট যাওয়া যায়, কীভাবে থাকলে বেস্ট এনজয় করা যায়, কতটা কম খরচে ম্যাক্সিমাম এনজয় করা যায়, এইগুলো তো আমি একটু টাইম স্পেন্ড করতে ভালোবাসি। তো অনেকেই আমাকে বলেছিল, মানে সেই সময় আমি অনেক ভিডিওস থেকে আমি দেখেছিলাম যে তোমরা চাইলে ডিরেক্টলি রিসর্টে গিয়ে কন্ট্যাক্ট করে সেখান থেকে বুকিং করতে পারো। তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমরা তাই করব, আমরা ডিরেক্ট মলডিভসের যে রিসর্টস আছে, মানে ওখানে আইল্যান্ড হিসেবে প্রচুর রিসর্টস আছে, লাইক আমি যদি নাম বলি, যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে ওবলু এক্সপিরিয়েন্স, আলিয়া ফুশি বা আইলা ফুশি, এছাড়া ওখানে আছে সেন্তারা রাজফুশি, দেন ফিহালোহি, প্যারাডাইজ, দেন লাইক সো মেনি রিসর্টস আর দেয়ার। তো আমি মানে সমস্ত রিসর্টগুলোকে ঘেঁটেই মানে একদম চচ্চড়ি করে ফেলেছিলাম, তাদের ইন ডিটেল ইন ডেপথ কী কী প্যাকেজে ছিল না ছিল সেই সমস্ত কিছু নিয়ে প্রচুর রিসার্চ করেছিলাম। এবং আমি ফার্স্টে ঠিক করেছিলাম, আমি এবং অনিন্দ, যে আমরা ডিরেক্টলি রিসর্টে বুকিং করব এবং সেভাবেই যাব। কিন্তু যখন আমরা ঠিক করলাম যে আমরা রিসর্টে ডিরেক্টলি বুকিং করব এবং ওদের যখন একটা আইটেনারি আমাদের দিল, দ্যাট ওয়াজ কোয়াইট এক্সপেন্সিভ। মানে আমি বলছি, আমি যেখানে আমি রিসর্টের নাম বলবো না, কারণ ওখানে মানে সারাদিনের মিল নিয়ে সব কিছু নিয়ে মানে মিনিমাম 3 লাখ 4 লাখ এরকম একটা বাজেট আসছিল।
তো আই ওয়াজ লাইক 3-4 লাখ টাকার একটু বেশি এক্সপেন্সিভ, কমে কী করে করা যায়। তো সেই সময়ে আমার বাবা, মানে কি বলবো, ট্যুরের ভগবান টাইপের বলতে পারো, না বাড়িয়ে বলছি না, তোমরা সবাই জানো আমার বাবা ট্যুরিজম লাইনে আছে। দেন বাবা সাজেস্ট করলো যে দেখ তোর এরকম ডিরেক্টলি যাস না, কারণ অনেক সময় হিডেন ট্যাক্সেস থাকে, প্লাস ইউনো গ্রিন ট্যাক্সে একটা আলাদা অ্যামাউন্ট থাকে, তো ওগুলো মেল কনভারসেশনে না অতটা ক্লিয়ার হয় না, সো ইটস বেটার টু গো উইথ সামওয়ান। তো আমার বাবার খুব চেনা জানা একটা ট্যুর কোম্পানির সাথে আমরা এই ট্রিপটা পুরো প্ল্যান করি, এবং সেটা হচ্ছে লাভ থাই নেচার। স্বর্ণাবধ এবং অভিষেকটা দুজনে মিলে আমাদের পুরো গাইড করে, এবং আমাদের যেহেতু ডিসেম্বরে যাওয়ার কথা, তো সেই সময় ওরা প্রচুরভাবে চেষ্টা করছিল যে কত কম বাজেটে আমাদের একটা কমপ্লিট প্যাকেজ দেওয়া যায়, বাট কিছুতেই ওরা আনতে পারছিল না আমাদের বাজেটের মধ্যে, এবং মানে কাছাকাছিও যাচ্ছিলো না, বা 10-20 হাজার টাকা ডিফারেন্স হচ্ছিল না, হিউজ ডিফারেন্স হচ্ছিল, কারণ সেই সময় একটা রাশ ছিল, অন সিজন ছিল, প্লাস ডিসেম্বর ওয়াজ কোয়াইট প্রাইজি মলডিভসে। তো সেই সব কিছু নিয়ে ডিসেম্বরটা আমাদের ক্যান্সেল হয়েছে, এবং স্বর্ণাবধ আমাদের সাজেস্ট করে যে দেখো তোমরা একটু ওয়েট করে যাও, অফ সিজনে যাও। বেসিক্যালি মলডিভসে অফ সিজন অন সিজন বলে কিছুই হয় না, মানে একটু ডিসেম্বরে রোদ্দুরটা বেশি থাকে, বৃষ্টির সম্ভাবনাটা কম, আদার মান্থসে একটু বৃষ্টির সম্ভাবনাটা থাকে, এছাড়া ওখানে অন সিজন অফ সিজন কোনো ব্যাপার নেই, সারা বছর বিজনেস চলে। তো দেন আমরা স্বর্ণাবধার উপরে পুরো ছেড়ে দিই, এবং তারপরে স্বর্ণাবধা এবং অভিষেকদা আছে, অভিষেকদার কথা আমি না বললেই নয়, মানে মানুষটা যেভাবে আমাদের ট্যুরের পিছনে খেটেছে, সবসময় ফোন করে এগুলো সব গুছিয়ে নিয়েছো তো, ওগুলো সব ঠিক করে নিয়েছো তো, এই ডকুমেন্ট কিন্তু লাগবে, তোমরা কিন্তু সব এগুলো ক্যারি করবে। সো ইয়েস, ওরা দুজনে মিলে আমাদের এই পুরো প্যাকেজটা তৈরি করে অগস্টে, এবং জাস্ট এক মাসের নোটিসে, জাস্ট এক মাস, ট্রাস্ট মি, ইয়েস। তো আমাদের হয়েছিল, আমরা জুলাইয়ে, জুনের এন্ডে আমরা জাস্ট বসে দুজনে কথা বলছিলাম, আমি ট্রিপে বাইরে ছিলাম, তো কথা কোথায় ঘুরতে যাওয়া যায়, অগস্টে নাম ছুটি আছে, 15 আগস্টে কোথায় যাওয়া যায়, কী করা যায়। দেন আমি আর অনিন্দ্য বসে আমরা মেক মাই ট্রিপে জাস্ট দেখছিলাম কোথায় ঘোরা যায় না যায়, দেন উইথ সম মলডিভস ফ্লাইট ফেয়ার। তো আমরা কিন্তু তখন একটা মিসআন্ডারস্টুড, আমরা মানে মিসআন্ডারস্টুড করেছিলাম, আমরা ভেবেছিলাম যে আমাদের টোটাল দুজনের যাতায়াত মিলে মলডিভসে 20,000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। তো উই আর লাইক 20,000 টাকায় মলডিভস যাওয়া যাচ্ছে, মানে চলো মলডিভস ডান। সাথে সাথে আমি অভিষেকদাকে ফোন করি, স্বর্ণাবধাকে হোয়াটসঅ্যাপ করি, স্বর্ণাবধা আমরা অগস্টে যেতে চাইছি, এই এই ডেটে আমাদের পুরো প্যাকেজ দাও তুমি, ঠিক আছে। তো স্বর্ণাবধা ইজ লাইক ওকে, খুব ভালো সময় তোমরা যাচ্ছ, নো প্রবলেম, একটা নতুন রিসর্ট খুলেছে ওব্লু এক্সপিরিয়েন্স বলে, এবং খুবই তোমাদের বাজেটের মধ্যেও আছে, প্লাস এভরিথিং ওয়াজ ইনক্লুডেড, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিপে গেলে, বা বিশেষ করে মলডিভসে গেলে, চেষ্টা করবে সবসময় এভরিথিং ইনক্লুড প্যাকেজ করার, তাহলে তোমার কিন্তু খরচাটা অনেক মানে একটা লিমিটের মধ্যে থাকে, নাহলে কিন্তু ডলারে পে করতে করতে যে কত পে তুমি করে দেবে সেটা তুমি বুঝতেও পারবে না। সো ইটস বেটার টু টেক আ ফুল কমপ্লিট প্যাকেজ। প্যাকেজে আমি আসছি, প্রথমে বলি যেভাবে আর কি গেছি। তো এই এক মাসের মধ্যে স্বর্ণাবধারা পুরো বুকিং করলো, অভিষেক দেব এবং স্বর্ণাবধা মিলে দুজনে, লাভ থাই নেচার কোম্পানি আমি বারবার বলছি। তো ওরাই সমস্ত এভরিথিং ওরা বুকিং করে দেয়, শুধু টিকিটটা আমরা নিজেরা করেছিলাম, এবং যখন ফাইনাল পেমেন্ট আমরা করতে যাই টিকিটের, তখন গিয়ে দেখি ওটা পার হেড ছিল 24,000+ ট্যাক্স। সো ইয়েস, সো উই পেড 50,000 ফর দ্য টিকিট, কিন্তু তখন মানে অলরেডি রিসর্টে অ্যাডভান্স করা হয়ে গেছিলো, এবং সব কিছু বুকিং প্রসিজারও শুরু হয়ে গেছিলো, তো আমরা স্টেপ ব্যাক করিনি, আমরা ভেবেছিলাম যে এর কমে আর মলডিভস হয় না। সো এইভাবে আমাদের জার্নি শুরু হয়েছিল, এইভাবে আমাদের হট করে এক মাসের মধ্যে প্ল্যান করে আমরা মলডিভস ট্রিপটা করেছিলাম। অ্যান্ড রিয়েলি রিয়েলি থ্যাংকস টু লাভ থাই নেচার অ্যান্ড স্বর্ণমদন অভিষেকদা আমাদের এই পুরো জার্নিটাকে এত স্মুথ করে দেওয়ার জন্য। এবং আমি তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা একবার লাভ থাই নেচার কোম্পানির সাথে যোগাযোগ করো ওনাদের সাথে, এবং যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিপের ক্ষেত্রেই তোমরা ওদের সাথে যোগাযোগ করে যেতে পারো, ওদের গুগল রিভিউ, ফেসবুক রিভিউ দেখে নাও, দে আর দি বেস্ট ফর দ্য ইন্টারন্যাশনাল ট্রিপ। এবং অবশ্যই আমরা যতই ইউনো মানে কি বলবো, প্রযুক্তিতে স্মার্ট হই না কেন, বা সব কিছু এখন আমাদের হাতের মুঠোয় যতই থাকুক না কেন, ইন্টারন্যাশনাল ট্রিপে কিন্তু একটা মানে মিডিয়াম থাকা খুব দরকার, বিকজ
কিছু হলে বা কোনো প্রবলেম হলে যাতে দেয়ার আর সামওয়ান টু সাপোর্ট অর হেল্প, তো সেই জন্য আমি বারবার বলবো যে ইন্টারন্যাশনাল ট্রিপের ক্ষেত্রে অবভিয়াসলি গো উইথ আ কোম্পানি, উইথ আ ব্র্যান্ড, তাহলে তোমাদের দেখবে ট্রিপটা অনেক বেশি নিশ্চিন্ত হবে অ্যান্ড ইউ উইল এনজয়। সো এবার আসি স্টেপ বাই স্টেপ আমাদের খরচা। তো ফার্স্ট খরচা যেটা আমাদের হয়েছিল সেটা হচ্ছে ফ্লাইট টিকিটস। তো আমরা ফ্লাইট টিকিটস কেটেছিলাম যেটা ব্যাঙ্গালোর টু মালে, মালে এয়ারপোর্ট অবধি। তো বেসিক্যালি ব্যাঙ্গালোর থেকে ডিরেক্ট ফ্লাইট আছে, বাট তোমরা যদি কলকাতা থেকে ফ্লাইট করো তাহলে তোমাদের ভায়া ফ্লাইট হবে, মানে কলকাতা টু ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর টু মালে, বা কলকাতা টু মুম্বাই, মুম্বাই টু মালে, এরম করে। তো যাই হোক, সেক্ষেত্রে আমরা লাকি ছিলাম, আমাদের ব্যাঙ্গালোর থেকে ডিরেক্টলি ফ্লাইট ছিল। আমাদের সকাল 11:30 ফ্লাইট ছিল যেটা 1টায় পৌঁছে গেছিলো মালে এয়ারপোর্টে, এবং আমাদের যাতায়াত মিলে দুজনের লেগেছিলো এক্স্যাক্টলি 50,000 rupees। তো 50,000 টাকা ফার্স্ট এক্সপেন্স উই হ্যাভ ডান ফর দ্য ফ্লাইট বুকিং। এরপর আসি রিসর্টে। আমি এরকম সব পেপার্স, ডকুমেন্ট নিয়ে বসেছি যেখানে সমস্ত কিছু মেনশন করা আছে যাতে আমি কিছু ভুলভাল না বলি বা ভুলভাল ইনফরমেশন না দিই। সো ইয়া, তো আমাদের রওনার বেসিক্যালি ডেটটা ছিল 14 আগস্ট এবং আমাদের ফেরার ডেট ছিল 17 আগস্ট। তো বেসিক্যালি ছিল যেটা 3 night 4 days প্যাকেজ, এবং বিশ্বাস করো মলডিভস তার জন্য এনাফ, মানে ওখানে বেশি দিন থাকলে কিন্তু আলটিমেটলি একটা টাইমে মেবি তুমি বোর হলেও হতে পারো। তো আমি বলবো 3 night 4 days ইজ মোর দ্যান এনাফ টু এনজয় মলডিভস, বিকজ তোমাকে একটা আইল্যান্ডের মধ্যেই থাকতে হবে অ্যান্ড ইউ হ্যাভ ভেরি লিমিটেড থিংস টু ডু। তো তোমার ওখানে প্রচুর রকমের ইউনো অ্যাক্টিভিটিস করার ইউনো চান্স নেই, বা চান্স আছে আমি যেটা বললাম, তুমি যদি প্রচুর টাকা খরচা করতে চাও দেন ইউ ক্যান ডেফিনেটলি, সেক্ষেত্রে প্রচুর এন্টারটেনমেন্ট আছে। বাট নর্মাল মধ্যবিত্তদের জন্য আমার মনে হয় 3 রাত্রি 4 দিন ইজ মোর দ্যান এনাফ ফর মলডিভস ট্রিপ। সো এবার আসে আমাদের রিসর্ট যেখানে আমরা ছিলাম সেখানে আমাদের টোটাল কত খরচা পড়েছে এবং আমাদের প্যাকেজে ইনক্লুডস কী কী ছিল। সো ফার্স্টেই বলে রাখি, আমাদের যে রিসর্টটা ছিল সেটা হচ্ছে ওগলু এক্সপিরিয়েন্স আলিয়া ফুশি রিসর্ট। তো এটা বেসিক্যালি নিউলি লঞ্চ রিসর্ট ছিল। আমি ঠিকই করেছিলাম, আর যাই হোক আমি প্যারাডাইজ আইল্যান্ডে উঠবো না, বিকজ প্যারাডাইজ আইল্যান্ডে আমি প্রচুর ভিডিওস দেখেছিলাম, কোথাও না কোথাও আমার মনে হয়েছিল যে ইউনো লাইক যে মানিটাই আমরা এক্সপেন্স করছি সেটা হয়তো মেবি নট ওয়ার্থ দ্য প্লেস। আমি কাউকে অফেন্স করতে চাইছি না, বাট এটা আমার একটা পার্সোনাল মতামত আমার মনে হয়েছিল। তো দেন স্বর্ণাবদান অভিষেক দা আমাদের গাইড করলো যে ইউ গাইজ ক্যান চুজ দিস প্রপার্টি ওগলু এক্সপিরিয়েন্স আইএলএফ খুশি, বিকজ এটা নতুন লঞ্চ করেছে এপ্রিলে অ্যান্ড দে আর গোয়িং লাইক গুড ডিসকাউন্টস অলসো, প্লাস অ্যাট দ্য সেম টাইম যেহেতু আনটাচ প্রপার্টি তার জন্য হসপিটালিটি বলো, মেনটেনেন্স বলো, সমস্ত কিছু ইজ লাইক রিয়েলি রিয়েলি গুড। তো সেই জন্য আমরা ওটাই চুজ করেছিলাম, মানে আশা করি তোমাদের ভিডিও দেখে বা ব্লগসগুলো দেখে মনেই হয়েছে যে আমাদের ডিসিশনটা একটু ভুল ছিল না। তো যাই হোক, আমাদের যে প্যাকেজটা ছিল সেটা বেসিক্যালি ছিল খুশি প্ল্যান উইচ ইনক্লুডস এভরি সিঙ্গেল থিং। না, এভরি সিঙ্গেল থিং বলতে কী ছিল, আমরা ব্যাঙ্গালোর টু মালে এয়ারপোর্টে পৌঁছালাম, পৌঁছানোর পর ওখানে হচ্ছে তোমার পাসপোর্টের ব্যাপারটা আমি পরে আসছি ইন ডিটেলে। তো ওইখান থেকে ওরা মালে এয়ারপোর্ট থেকে আমাকে পিক করলো স্পিড বোর্ডে, করে ওদের রিসর্টে নিয়ে গেল এবং রিসর্ট থেকে আবার স্পিড বোর্ড করে আমাকে মালে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে গেল। এই 3 দিনের মধ্যে, এই জার্নিটার মধ্যে আমার 1টা টাকা এক্সট্রা খরচা হয়নি। তো আমাদের ফার্স্ট যেটা ইনক্লুড ছিল প্যাকেজের মধ্যে, দ্যাট ইজ ট্রান্সফার, স্পিড বোর্ড ট্রান্সফার। এটা সবসময় তোমরা যারাই মলডিভস ট্রিপ করবে, প্লিজ আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে এই ট্রান্সফারটা তোমাদের প্যাকেজে ইনক্লুড রাখবে। ওয়াই? আদারওয়াইজ কিন্তু এই স্পিড বোর্ড ট্রান্সফারের অ্যামাউন্টটা ইজ রিয়েলি রিয়েলি এক্সপেন্সিভ। প্লাস তোমার এবার যদি তুমি লোকাল স্পিড বোর্ড বা লোকাল স্পিড বোর্ড তো না, লোকাল লঞ্চ বা ফেরিতে যাতায়াত করতে করার জন্য ভাবো, তাহলে কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো মেবি ইউ উইল স্পয়েলড ওয়ান ডে অনলি ফর দ্য ট্রান্সফার। তো তাই জন্য আমি বলবো তোমরা এটা প্যাকেজে ইনক্লুডই রাখবে সব সময়। তো আমাদের ফার্স্ট যেটা প্যাকেজে ইনক্লুড ছিল, দ্যাট ইজ দ্য স্পিড বোট ট্রান্সফার ফ্রম মালে এয়ারপোর্ট টু রিসর্ট অ্যান্ড রিসর্ট টু মালে এয়ারপোর্ট। সেকেন্ড থিং যেটা আমাদের প্যাকেজে ছিল, দ্যাট ইজ 3 night water villas। তো আমাদের এখানে অপশান ছিল ওগলুতে আইদার
ওয়াটার ভিলা বা বিচ ভিলা দেন উই চোজ ওয়াটার ভিলা কারণ ওয়াটার ভিলায় মলডিভসে একটা আলাদা মজা আছে, পুরো খুলেই সমুদ্র, তোমরা ব্লগসে দেখেছো, কিছু নতুন করে বলার নেই। এবার অনেক আইল্যান্ড বা অনেক রিসর্টসে আছে ওয়াটার ভিলা উইথ সুইমিং পুল, ওয়াটার ভিলা উইথ সানসেট ভিউ, ওয়াটার ভিলা উইথ সানরাইজ ভিউ, তো এরকম প্রচুর না এইগুলোতে টাকা বাড়তেই থাকে। তো ইটস লাইক তুমি যত বেশি গুড় ঢালবে তত বেশি মিষ্টি হবে। তো আমার মনে হয়েছিল সুইমিং পুলওয়ালা ভিলা মিলা নিয়ে এক্স মানে বাড়ানোর পয়সার কোনোই মানে হয় না, যে কেন অত বড় একটা সমুদ্র আমার সামনে, রিসর্টে অলরেডি সুইমিং পুল আছে, দেন আমার প্রাইভেট সুইমিং পুল নিয়ে আমি কী করবো, কতটাই বা টাইম আমি ওখানে কাটাবো। সো তার জন্যে মানে হিউজ ডিফারেন্স তোমার টাকায়। তো তাই জন্য আমরা নর্মাল ওয়াটার ভিলাজে ছিলাম অ্যান্ড উই এনজয়েড আ লট। এরপরে আমাদের যেটা ইনক্লুডিং ছিল সেটা হচ্ছে এই 3 nights 4 days প্যাকেজে আনলিমিটেড ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ডিনার ফুড। তো তোমার সকালবেলা ব্রেকফাস্ট তোমাদের ব্লগে দেখিয়েছো যে আনলিমিটেড খাবার ছিল ওখানে, প্রত্যেক লাইক ইন্টারন্যাশনাল কুজিন ছিল, ইন্ডিয়ান ছিল, মলডিভিয়ান ফুড ছিল, ইভেন পাকিস্তানি ফুডস ওখানে অ্যাভেলেবেল ছিল। এছাড়া তোমার হচ্ছে বিভিন্ন চাইনিজ ফুড, মানে তুমি যা বলবে যা চাইবে তোমার সব ওখানে রয়েছে। তো আমাদের এই পুরো প্যাকেজটায় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইনক্লুডেড ছিল কমপ্লিটলি, আমরা খাবার পিছনে একটা টাকাও খরচা করিনি। প্লাস এখানে আনলিমিটেড তোমার বেভারেজেস প্লাস সফট ড্রিঙ্কস ইনক্লুডেড ছিল, তুমি যত বেশি মানে যত চাও আনলিমিটেড অ্যালকোহল নিতে পারো, যত চাও আনলিমিটেড আমার মতো পাবলিকরা মকটেল নিতে পারো, ব্লু স্প্ল্যাশ, ব্লু লেকন, রেড সামথিং, অরেঞ্জ জুস, মানে যা চাও এভরিথিং ইজ ফ্রি, কমপ্লিটলি ফ্রি। এছাড়া আনলিমিটেড পপকর্ন স্ন্যাক্স সেগুলো ফ্রি ছিল। তো এই পুরো ফুডের যে ব্যাপারটা মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বেভারেজেস সফট ড্রিঙ্কস স্ন্যাক্স এভরিথিং ওয়াজ ইনক্লুডেড টু মাই প্যাকেজ অ্যান্ড এগেন ইট ইজ কমপ্লিটলি ফ্রি, নট ফ্রি লাইক ইনক্লুডেড। সো এরপর যেটা আরেকটা জিনিস ইনক্লুডেড ছিল সেটা হচ্ছে আমাদের কিছু অ্যাক্টিভিটিস, লাইক যেটা তোমাদের ভিডিওসে দেখালাম যে একটা স্লাইডস ছিল সেটা ইনক্লুডেড ছিল। এছাড়া প্যাডেল বোট ছিল, নর্মাল বোটস তোমার আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। তো সেই সমস্ত কিছু ওয়াটার অ্যাক্টিভিটিসও আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল এই ফুশি প্ল্যান প্যাকেজটায়। এছাড়া তোমরা যদি এক্সট্রা ওয়াটার স্পোর্টস করতে চাও, মানে যেখানে একটা স্কুবা ডাইভিং ছিল অ্যান্ড সাবমেরিন ছিল, তো ওটা $18 and $20 এরকম একটা প্রাইজের ছিল, উইচ ওয়াজ কোয়াইট এক্সপেন্সিভ। বাট এটা সবসময় ডিপেন্ড করে আইল্যান্ড টু আইল্যান্ড, প্রত্যেকটা আইল্যান্ডের রেট আলাদা হয় কারণ তাদের ইকুইপমেন্ট বলো, তাদের মানে প্লেস বলো আইল্যান্ডে, সেগুলো সব ব্যারি করে। তো আমাদের এগুলো ইনক্লুডেড ছিল না, আমরা যাইওনি সত্যি কথা বলতে, বিকজ আমরা 3 দিন পুরো নিজেদের দুনিয়াতেই ছিলাম, তখন আর সাবমেরিন বা স্কুবাতে যাওয়ার আমার মন মানে ইচ্ছে হয়নি। অনেক তো তাও বা বলছিল, আমি বললাম না আমি যাবো না। সো যাই হোক, তো আমাদের এটা ছিল টোটাল প্যাকেজ, তো ফুশি প্ল্যান যেটা আমাদের ওল্ড এক্সপিরিয়েন্স আলিয়া ফুশিতে যে ছিলাম। সো এই টোটাল যে আমাদের পুরো প্যাকেজটা ছিল মানে আমাদের রিসর্ট প্যাকেজ যেটা ছিল সম্পূর্ণ, সেটা আমাদের পড়েছিল 1,40,000। তো 1,40,000 টাকা আমাদের লেগেছিল পুরো রিসর্ট প্ল্যানটার জন্য, আর 50,000 টাকা ছিল হচ্ছে আমাদের ফ্লাইট। তো এই দুটো যে মেজর এক্সপেন্স, তো আমরা টোটাল 1,90,000 মলডিভস ট্রিপটা কমপ্লিট করেছিলাম ফর 3 nights 4 days। এবার বলে রাখি এই সেম প্যাকেজটা যখন আমি ডিরেক্টলি হোটেলের থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, আমার এসেছিল পার কাপেল 2 lakh, ঠিক আছে, প্লাস এবার তোমার ফ্লাইট টিকিটস তো আলাদা। তো সেক্ষেত্রে আমি সো লাকি দ্যাট আমি লাভ থাই নেচারকেই মানে বিশ্বাস করে মানে গেছিলাম বা ওদেরকে ট্রাস্ট করে আমরা এই ট্যুরটা করেছিলাম। অ্যান্ড সিরিয়াসলি উই ডোন্ট হ্যাভ এনি রিগ্রেটস, ইভেন রিগ্রেট তো নেই, বরঞ্চ আরও ওদের কাছে অনেক থ্যাঙ্কফুল, এবং ভবিষ্যতে প্রচুর ট্রিপস আমরা এবার ওদের সাথে যেতে চলেছি, দ্যাট ইভেন উই হ্যাভ ডান সাম লিস্ট কি আমরা এবার বাকেট লিস্টে কোথায় কোথায় যেতে চলেছি। সো ইয়া,
সো এটা কেন আমাদের মেজর খরচা, এবার আসি আমরা খরচার পরে যে তোমাদের কি কি ভাবে, মানে পাসপোর্ট নিয়ে অনেকের প্রশ্ন ছিল যে ওখানে অন অ্যারাইভাল ভিসা কিনা বা সেখানে কোনো টাকা লাগে কিনা, তো সেই সব ক্লারিফিকেশন আমি এবার তোমাদের দিচ্ছি। তো মলডিভসে সব থেকে সুবিধা হচ্ছে তোমার অন অ্যারাইভাল ভিসা, অ্যান্ড ইয়েস ওখানে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। তো আমাদের যে প্রসিজারটা ছিল খুব শর্টে বলি, আমরা ব্যাঙ্গালোর থেকে আমাদের ইমিগ্রেশন হলো ফার্স্টে, ওখান থেকে একটা স্ট্যাম্প পাঠালো যে ইয়েস ইন্ডিয়া থেকে তোমাকে এবার বের করে দেওয়া হচ্ছে। দেন উই হ্যাভ রিচড মালে এয়ারপোর্ট। মালে এয়ারপোর্টে একটা বিশাল কিউ ছিল ইমিগ্রেশনের, সেখানেও গেলাম, ওরা হোটেলের বুকিংটা দেখলো যে তুমি যে হোটেলে বুকিং করেছো। সো বেসিক্যালি আমরা পুরো ডকুমেন্ট সব প্রিন্ট করে নিয়ে গেছিলাম যাতে ওখানে গিয়ে কোনো রকম প্রবলেম না হয়, বিকজ ইটস আওয়ার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, তো একটা টেনশন ছিলই। তো যাই হোক, আমরা মলডিভসে যখন পৌঁছালাম ইন্ডিয়া থেকে, তখন ওখানে একটা অ্যাপ আছে, ইমুগা অ্যাপ ওয়েবসাইট, যেটাতে তোমাকে আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে যে আমি মলডিভসে ঘুরতে যাচ্ছি, এত তারিখ থেকে এত তারিখ আমি ওখানে থাকবো, এই আমার হোটেল, এই পুরো ডিটেলটা দিতে হবে। দেওয়ার পর তোমাকে এরম একটা ওরা বারকোড দেবে আর কি, এরম একটা ডিটেলে যে ওকে ইউ আর এলিজিবল টু এন্টার মলডিভস। তো আমরা ওখানে মালে এয়ারপোর্টে পৌঁছানোর পর আমাদের এই ইমোগারের ফর্মটা ওদেরকে দিতে হয়েছিল, এবং তার সাথে আমাদের যে কোভিড ফাইনাল ভ্যাকসিনেশনের সার্টিফিকেট ওটা লেগেছিল, এবং তার সাথে আমাদের হোটেল যে বুকিং করেছিলাম তার যেটা ডকুমেন্টস আছে সেটাও লেগেছিলো। তো এই তিনটে ডকুমেন্ট আমাদের তখন লেগেছিলো, এবং তারপরে ওরা আমাদের পাসপোর্টের স্ট্যাম্প দিয়ে দেয় কি ঠিক আছে তুমি এন্ট্রি করতে পারো মলডিভসে এবার, এবং হয়ে গেল, ওটাই ছিল ইমিগ্রেশন, এছাড়া কিচ্ছু হয়নি। আবার আসার দিনও সেম প্রসেস। সো যেটা বললাম, মালেতে ঢোকার জন্য যেমন ইমুগা আছে, যেমন ইন্ডিয়াতে এন্ট্রি করার জন্য একটা এয়ার সুবিধা বলে একটা ওয়েবসাইট আছে যেখানে তোমাকে এন্ট্রি করতে হতো যে আমি মালদ্বীপস ঘুরে এসে এবার আমি ইন্ডিয়াতে এন্ট্রি করতে চলেছি। তো সেটাও আমরা আগে থেকে করে রেখেছিলাম। তো যখন মালদ্বীপস থেকে আমরা ফিরছিলাম মালে এয়ারপোর্টে, ওখানে আমাদের এই ফর্মটা দেখতে চেয়েছিল যে আমরা এটাতে রেজিস্ট্রি করেছি কিনা, প্লাস এগেইন ভ্যাকসিনেশন ফাইনাল সার্টিফিকেট এবং পাসপোর্টে ওরা স্ট্যাম্প দিয়ে দিল যে ইয়েস নাও তুমি মলডিভস থেকে বেরিয়ে যাচ্ছ এবং ইন্ডিয়াতে প্রবেশ করছো। আবার ব্যাঙ্গালোরে এসে তোমাকে আবার ওরা পাসপোর্ট দেখলো, তারপর ওরা একটা স্ট্যাম্প দিল যে ওকে নাও ইউ এন্টার টু ইন্ডিয়া এগেইন। তো এই চারটে বেসিক্যালি স্ট্যাম্প প্রসিজার আছে, ইমিগ্রেশনস আছে। তো এই চারটে আমাদের প্রসিজার খুব স্মুথলি গেছিল, বেসিক্যালি কোনার এখানে কোনো টাকা পয়সার কিচ্ছু ব্যাপার নেই, ইটস লাইক অন অ্যারাইভাল ভিসা, দ্যাটস অল। এরপর আসি কিছু মেয়েদের প্রশ্নে। মেয়েরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি কি ক্যারি করেছিল ওখানে। তো বেসিক্যালি আমি ওখানে সত্যি কথা বলতে আমি নর্মাল যে আমার স্কিন কেয়ারের ভিডিওটা আছে তোমরা যদি দেখো, এক্স্যাক্টলি আমি যেগুলো ওখানে দেখিয়েছি আমি সেইগুলোই ক্যারি করেছি, পুরো সৌমিজের ওই ইউনো লাইক ক্লেন্সার, টোনার, তার সাথে সানস্ক্রিম, অ্যান্টি ট্যানজেল সব কিছুই ক্যারি করেছিলাম। এবং ওখানে গিয়ে ট্যানটা যেটা খুব স্বাভাবিক, অনিন্দ্যরও পড়েছে আমারও হয়েছে, বাট এই ট্যানটা দু সপ্তাহের মধ্যে চলে যায়, নট টু ওয়ারি। আমি আজকেও প্রচুর সেজে গুজে বসার চেষ্টা করেছিলাম, বাট আমার না স্কিন এবার পিলিং হওয়া শুরু হচ্ছে। তো এটা খুব ন্যাচারাল ব্যাপার, যে কোনো সমুদ্রের ধারে বেড়াতে গেলেই ট্যান হবে, বাট আমি বলবো এগুলোকে ভুলে গিয়ে যখন ঘুরতে যাবে সেগুলো এনজয় করো, সব কিছু সলিউশনস আছে। তো ডোন্ট স্পয়েল ইউর মোমেন্ট টু থিঙ্ক কি ট্যান ট্যান ট্যান। আমি একজনকে দেখছিলাম, মানে ওরা মজা করছে সব কিছু করছে, মাঝে মাঝে এসে সানস্ক্রিন স্প্রে করছে, ক্রিম মাখছে, আর না দূর বাবা তার থেকে আমি তখন মানে আমি অন্য দুনিয়ায় ছিলাম। সো ইটস বেটার টু এনজয় দ্য মোমেন্ট, অ্যান্ড তারপরে এসেও ট্যান চলে যায়। তো যেসব যারা প্রশ্ন করছিলাম আমাকে ট্যান রিমুভিংয়ের জন্য আমি কী করছি বা কী প্রিকশনস নিয়েছি, আমি কিছু নিইনি, বেসিক সানস্ক্রিনই মেখেছি এবং তারপরে আমার ট্যান পড়েছে, অ্যান্ড ইটস ওকে, কিছুদিন পর চলে যাবে। সেরকমভাবে ড্রেসেস নিয়ে প্রচুর সবার মনে প্রশ্ন ছিল যে আমি কোথা থেকে ড্রেসগুলো কিনেছি। বিশ্বাস করো আমার সমস্ত ড্রেসই মিন্ত্রা বেশিরভাগ, এবং কয়েকটা যেগুলো আমি পরেছিলাম লাইক বিকিনিস অ্যান্ড যে কাফতানটা পরেছিলাম সুইমিংয়ের সময়, সেগুলো আমি কোবালাম বিচ যখন ঘুরতে গেছিলাম তখন কিনেছিলাম, তো সেগুলো লিঙ্ক দেওয়া সম্ভব না। এবং জুতোটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল যে এই সুন্দর সাদা জুতোটা আমি কোথা থেকে কিনেছি, ফ্রম মিন্ত্রা। এবার লিঙ্ক নিচে মেনশন করে দেবো, তোমরা ওখান থেকে পারচেস করতে পারো, ইটস ভেরি ভেরি অ্যাফোর্ডেবল বাট অসম বল। পরের প্রশ্নে আসে যে কী কী ইকুইপমেন্ট আমরা ইউজ করেছি পুরো ট্রাভেল ব্লগসগুলো বানানোর জন্য। সো অবভিয়াসলি অজমো, যেটাতে এখন আমি ভিডিও করছি, আইফোন 12 এবং তার সাথে গোপ্রো, তো এই কটা জিনিসই আমরা ইউজ করেছি আমাদের
পুরো ব্লগসগুলো বানানোর জন্য, এবং অবভিয়াসলি অবভিয়াসলি অল ক্রেডিট গোজ টু অনিন্দ, বিকজ ওর এডিটিং, ওর তোলার টেকনিক, সমস্ত কিছু এই ব্লগসটাকে অনেক অনেক বেশি একটা হাই প্রোফাইল ব্লগ বানিয়েছে। সো ইয়েস, আই থিঙ্ক উই আর ডান। আমি সবই তোমাদের বলে দিলাম যে আমাদের কত টাকা টোটাল খরচ হয়েছে, কোথা থেকে বুকিং করেছি। আমি কোম্পানির নাম এবং অভিষেক দা স্বর্ণাবদার নাম্বারও নিচে মেনশন করে দেবো, তোমরা ডিরেক্টলি কল করে ওখানে জেনে নিতে পারো। এবং শুধুমাত্র মলদ্বীপসই না, তোমরা যদি থাইল্যান্ড, পাটায়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, যেখানে ঘুরতে যেতে পারো, যেতে চাও, সেক্ষেত্রে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। সো বাজেট বলে দিলাম, আইল্যান্ড ডিটেল বলে দিলাম, রিসর্টে কত টাকা খরচ হয়েছে বলে দিলাম, কী কী ইনক্লুডেড ছিল বলে দিলাম, কী কী ক্যারি করতে হবে ডকুমেন্টস বলে দিলাম, পাসপোর্ট, ইমিগ্রেশন বলে দিলাম, ড্রেসেস কী করেছিলাম বা স্কিন কেয়ার কী করতে হচ্ছে সেটাও বলে দিলাম। আই থিঙ্ক উই আর প্রিটি ক্লিয়ার নাও। সো তোমাদের যদি সবার ভালো লাগে, ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, দেন প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে দিয়ে যাও, তার সাথে অবশ্যই লাইক করে দিয়ে যাও। খুব দেখা হচ্ছে তাড়াতাড়ি নতুন ব্লগে। সো স্টে টিউনড অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।